আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি চাঁদপুর চপরমালি হাটে। আজ 11 সেপ্টেম্বর, রোজ সোমবার 2023। আজকে আপনাদেরকে শুকনো হাড্ডি গরু পালন উপযোগী মোটা তাজাকরণের জন্য যে শুকনো গরুগুলো পাওয়া যায় হাটে সেগুলোর দরদামগুলো জানানোর চেষ্টা করব। দেখব আজকে চপরমালি হাটে গরুর দাম কেমন যাচ্ছে, সকল বিষয়ে কথা বলার চেষ্টা করব। এটা কি আপনার ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয়টা নিয়ে আসছেন? নয়টা। বেচা বিক্রি হয়েছে? তিনটা বিক্রি হয়েছে। আজকে কাস্টমার কম নাকি? বাজার কি সবসময় এমনই থাকে? কোরবানি পর থেকে এমনই। আচ্ছা, এটা দাঁত কয়টা? চার দাঁত। দাম কত চাইছিলেন? 82,000। বাজারে কত বলে? 65-70 বলে। বেচা বিক্রি কত বলে দিচ্ছেন? 80,000। দর্শক, 80,000 বেচা বিক্রি বলে দিছে। এটা কি পালার জন্য না গোস্তের জন্য? গোস্ত কেমন আছে? বরাবর 100 কেজি হবে না 90 কেজি? 100 কেজি। আচ্ছা, এই গরুটা কত চাইছেন? লালটা 75 চাচ্ছেন। এটা দাঁত কয়টা? 6 দাঁত। কত চাইছেন এটা? 75। এটা চাওয়া দাম বাজারে কত বলছে? 65 বলছে। দিবেন না? কত হলে দেওয়া যায়? 72 হলে দিবেন। এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? কোথা থেকে নিয়ে আসেন? পাড়াগ্রাম হাট থেকে। আচ্ছা, এই বাজারে হাসিল কত জানেন? সফরমালি হাটে 300 টাকা, বিক্রি করলে 100 টাকা দেওয়া লাগবে, আর কিনলে 300 টাকা। তাহলে তো হাসিল কমই আছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, আজকের সফরমালি হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী শুকনো গরুগুলোর দরদামগুলো জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা আনছেন ভাই? 5টা। বেচা বিক্রি হয়েছে? 2টা। এই গরুটা দাঁতছে কয়টা? 6 দাঁত। দর্শক, 6 দাঁত। দাম কত চাইছিলেন এটা? 95। বাজারে কত বলে? 77 পর্যন্ত বলছে। দেওয়া যায় না? 80 দিয়েও কিনতে পারেন নাই। এখন বিক্রি করবেন কত হলে? শুনি আমরা, আপনার টার্গেট কত? টার্গেট কত বেচা বিক্রি? দর্শক, ওনারা বুঝতে পারতেছে না আসলে বেচা বিক্রি টার্গেট কত সেটাই বুঝতে পারে না। এটা কত চাইছেন কালোটা? 77। বাজারে কত বলছে আজকে? 72 বলছে। আপনি কত বলে দিছেন? বরাবর। আচ্ছা, এটা দাঁতে কয়টা? এটাও 6টা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকের এই চাঁদপুর সফরমালি হাট থেকে আরও কিছু পালন উপযোগী শুকনো গরুর দরদাম জানাবো। অনেকে এই গরুগুলো 3 মাস 6 মাসের জন্য লালন পালন করে থাকেন। যারা আমাদের আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। আমরা আপনাদেরকে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, আশেপাশে গ্রামীণ হাটগুলো তুলে ধরার চেষ্টা করি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা আনছিলেন? জি 2টা। বেচা বিক্রি হয়েছে? আর এটা আছে না? এটা দাঁতে কয়টা? 6টা। দাম কত চাইছিলেন? 92 দাম চাচ্ছেন। বাজারে কত বলছে আজকে? 70-75 বলে। কত বেচা বিক্রি কত বলছেন? 82,000। এই গরুগুলো যদি কেউ পালন করে এগুলো কি হিটে আসবে? হিটে আসবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পারতেছি এদিকে বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী গরুগুলো দেখা যাচ্ছে। আমরা আজকের সফরমালি হাট থেকে দাম দরগুলো জানানোর চেষ্টা করব। একটু টান দেন, এটা একটু হালকা একটু টান দেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলো কি আপনারই? তাহলে আজকে বাজার একদমই খারাপ। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, ওই পারে, ওই পারে। এই যে এটা কত চাইছেন কালোটা? 63। এটা বাজারে কত বলছে? 60 বলছে। বেচা বিক্রিটা কত বলছিলেন আপনি? 66,000 বেচা বিক্রি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে অনেক সুন্দর একটি শাহিওয়াল সিন্ধি দেখা যাচ্ছে, আমরা কথা বলবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাঁতছে কয়টা এটা?
কত চাইছিলেন দামটা দিলাম 92 92000 দাম চাচ্ছেন আজকের বাজারে কত বলছে 75-80 বলছে দিবেন না কত হলে দেওয়া যায় এটা মানে আপনার টার্গেট কত কাস্টমারকে কত বলে দিবেন 85 কই দিবেন 85 বলে দিবেন দর্শক অনেক সুন্দর একটা শাইওয়াল সিন্ধি গাবি 85 বলে দিবেন 85000 এখন ওজন কত আছে ওজন ধরেন 120 কেজি আছে তিন মন কি হবে আড়াই মন হলে তো অনেক তিন মন জি গরু সেনা না গরু না জি জি লম্বা গরু সেনা ঠিক আছে ধন্যবাদ এই যে মোটা তাজা গরু দেখা যাচ্ছে ভাই এটা কি আপনার কার মানে আসসালামু আলাইকুম এই সবগুলোই তো এই পাশে আপনি দেখতে পারতেছেন এটা তো অনেক মাংস আছে এটা গোশত কেমন আছে জি সাড়ে চার মন কত চাচ্ছেন এটা 125 বাজারে কত বলে 10-5 বলে দিবেন না কত হলে দেওয়া যায় 20000 হলে না দর্শক 1,20,000 হলে বেচা বিক্রি করবে এগুলোর মন কত করে চলতেছে 28,000 টাকা মন চলতেছে ঠিক আছে আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা ঘুরে ঘুরে আরো কিছু গরুর দাম জানাবো আজকের এই চফরমালি হাট থেকে মোটামুটি বাজারে ফাঁস শেষ পর্যায়ে মোটামুটি গরু আছে কাস্টমার খুবই কম দেখা যাচ্ছে আজকের এই হাটে জি ভাই দর্শক এদিকে অনেকগুলো শুকনো গরু দেখা যাচ্ছে ভাই কত চাইছেন 550 দাঁত কটা ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত লেনদেন কি হচ্ছে নাকি এটার বাজারে কত বলে 50 বলে দিবেন না 50 দর্শক 50,000 টাকা হলে বেচা বিক্রি করবে এই গরুটা এটা হচ্ছে ইউটিউব ফেসবুকে দেখানো হবে আসতেছি চাচা কেমন আছেন ভালো আছেন কত চাইছিলেন এটা 65,000 দাঁতে কয়টা 56-57 বলে দাঁত কয়টা চার দাঁত বেচা বিক্রি কত বরাবর দর্শক 60,000 টাকা কিছু কম হলেও দিয়ে দিবেন 500-1,000 কম হলেও দিয়ে দিবেন কেন কাস্টমার যে নাই এই জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি বাজার খারাপ এটা কি এখনই না ইদানিং প্রত্যেকটা বাজারে এমনই যাচ্ছে কয়েকটা বাজার যাচ্ছে না ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে আরো কয়েকটা গরুর দাম জানাই আজকের এই সফরমালি হাট থেকে আমরা বাজারের পরিস্থিতি গুলো তুলে ধরার চেষ্টা করি কত চাইছেন এটা এটা 72 চাচ্ছেন ওজন কত আছে 100 কেজি বাজারে কত বলে 58-60 বলে বেচা বিক্রি কত 65,000 দর্শক 65,000 বেচা বিক্রি তার মানে 650 টাকা কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারটা কত চাইছেন ভাই 65 ভাই এটাও 65 বেচা বিক্রি কত ভাই 60 হলে বেচা বিক্রি করবেন ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আরো কিছু গরুর দাম জানাই আজকের সফরমালি হাট থেকে জি ভাই বাজার কম গরু নিয়ে আসছেন নাকি কোনগুলা গরু ওই লাল দাম কি এই দাম কি এটা কত চাইছেন এই দাম না 50 চাই এটা 50 চাইছেন বাজারে কত বলে বাজারে কত 42-44 46 পর্যন্ত বলে দিবেন না 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 ভাই ভারী না কিনা বেশি বেচা বিক্রি কত ঠিক আছে ভালো থাকেন দর্শক আমরা দেখবো আরো কিছু গাভীর দাম জানাই গাভী বলতে শুকনো গরু এগুলো আপনারা পালনের জন্য মোটামুটি হবে 45-50 বলছেন দেয় নাই ভাই 550 দেওয়া যায় না দিবে না ওজনটা কত আছে ভাই ওজন আছে মনে করেন ধরেন 2 মন 80 কেজি মাত্র আরো বেশি হইতে পারে একটু বেশি হইতে পারে কিন্তু আলাদা বাটফার বাটফার আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা দেখতেছি
চাঁদপুর সফরমালে হাট থেকে আরো কয়েকটি গরুর দাম জানানোর চেষ্টা করব। মোটামুটি বাজারে গরু আছে, বাট কাস্টমার নাই। আরো কয়েকটা গরুর দাম জানাই এদিকে। ভাই কত চাইছিলেন এটা? 85,000। কত বলে বাজারে? 70-72 বলে। বেচা বিক্রি কত? কাস্টমারের সাথে কথাবার্তা হবে। ওজনটা কেমন আছে ভাই? ওজন ওজন বলতে পারেন না? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।